শিয়ালদহ ডিভিশনে ইতিহাস হতে চলেছে নয় কামরা ট্রেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1 তারিখ থেকে শিয়ালদহ শাখায় চালু হবে 12 কোচের লোকাল ট্রেন। নয় কামরা ট্রেনকে একেবারে বিদায় জানাতে চলেছে শিয়ালদহ। এবারে শুধুমাত্র 12 কামরার ট্রেন চলবে শিয়ালদায়। রেলের এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা। এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী আগামী 1 জুলাই থেকে চালু হবে এই পরিষেবা। দেশের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম শিয়ালদহ স্টেশন। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর যাতায়াত এখানে। কিন্তু আধুনিকীকরণের জন্য গত বেশ কিছুদিন ধরে পরিষেবা ব্যাহত হচ্ছিল। তীব্র গরমের মধ্যে দীর্ঘ প্রতীক্ষা, ভিড় ঠাসা কামরা, দরজার বাইরে ঝুলন্ত যাত্রী, এইসব দৃশ্য দেখা গিয়েছে। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনগুলিও প্ল্যাটফর্মে ঢোকার আগে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেছে। শিয়ালদহ স্টেশনে ক্ষিপ্ত যাত্রীরা ভাঙচুরও চালিয়েছেন। এই প্রেক্ষিতে পূর্ব রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তারা সর্বদা শিয়ালদহ স্টেশনের পরিষেবাকে উন্নত থেকে উন্নততর করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে রেলের পক্ষ থেকে প্ল্যাটফর্ম সম্প্রসারণ, ইন্টারলকিং সহ একাধিক কাজ চলছিল। এই কাজের জন্য শিয়ালদহে এক দফায় প্ল্যাটফর্ম সম্প্রসারণ, এক দফায় সিগন্যাল এবং ওভারহেড তারের লেআউট বদল এবং শেষ দফায় প্ল্যাটফর্মগুলোয় 12 কামরার ট্রেন ঢোকা বেরোনোর মহড়া দেওয়ার কাজ চলে। সেই কাজ প্রায় এবার শেষের পথে। আগামী 1 জুলাই থেকে শিয়ালদায় চলবে শুধুমাত্র 12 কোচের ট্রেন, যার ফলে উপকৃত হবেন যাত্রীরা। যাত্রী স্বচ্ছন্দের ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রেলকর্তারা। 9 বগি ট্রেনগুলিকে 12 কোচে রূপান্তরিত করার কাজ চলছে পুরো দমে। শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য আরও 10টি নয়া রেকও উপহার দিয়েছে রেল। সেগুলির ট্রায়াল সম্পন্ন হয়েছে। শীঘ্রই দেশের অন্যতম ব্যস্ত এই ডিভিশনের যাত্রী পরিষেবায় নতুন রেকগুলি ট্র্যাকে দৌড়াতে শুরু করবে বলেই জানা যাচ্ছে। উল্লেখ্য, শিয়ালদহ ডিভিশনে এই মুহূর্তে 110টি রেক রয়েছে, যার মধ্যে 38টি রেক 9 কোচ বিশিষ্ট। শিয়ালদহ সাউথে আগে থেকেই সমস্ত ট্রেন 12 কামরা করে দেওয়া হয়েছে। 9 কোচের ট্রেনগুলি চলত মূলত শিয়ালদহ মেন কিংবা নর্থে। এই ডিভিশনে 4টি লোকাল ট্রেন রক্ষণাবেক্ষণের রেল ইয়ার্ড রয়েছে। সেগুলি হল নারকেলডাঙ্গা, বারাসত, রানাঘাট এবং সোনারপুর। রেকগুলিকে 12 কামরায় রূপান্তরিত করার কাজ চলছে এই ইয়ার্ডগুলিতে। শিয়ালদহের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম এতদিন 12 কামরার ট্রেন চলাচলের উপযুক্ত ছিল না। সম্প্রতি এই 5টি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শেষ হয়েছে। এই কাজের জন্য 7 থেকে 9 জুন ট্রেন পরিষেবা ব্যাহত হয়। আর এই ট্রেন পরিষেবা ব্যাহত থাকার কারণে বেশ খানিকটা ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যে কয়েকটি ট্রেন চলছিল সেগুলিতে ছিল বাদুড়ে ঝোলা ভিড়। বারংবার যাত্রীদের একটাই অভিযোগ উঠে আসছিল, কবে মিলবে এই সমস্যা থেকে মুক্তি। ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে যাত্রীদের জন্য দেওয়া হয়েছে সুখবর, যেখানে জানানো হয়েছে আগামী 1 জুলাই থেকে শিয়ালদহে শুধুমাত্র চলাচল করবে 12 কোচের ট্রেন। ট্রেনে যাত্রীদের ভিড় কমানোর জন্যই শিয়ালদহ থেকে 12 কামরার ট্রেন ছাড়ার পরিকল্পনা করা হয়। 9 কামরার ট্রেনে যত যাত্রী জায়গা হয় তার থেকে একটি 12 কামরার ট্রেনে অন্তত 1000 যাত্রী বেশি উঠতে পারবেন। এতে যাত্রীদের বেশ খানিকটা সুবিধা হলো বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ। এবারে হয়তো বাদুড়ে ঝোলা রেল যাত্রা থেকে মুক্তি মিলবে। এই খবরে স্বাভাবিকভাবেই খুশি নিত্যযাত্রীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, শিয়ালদহ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।